প্রতীক বরাদ্দ পেলেন চাঁদপুরের শাহরাস্ত্রী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। শাহরাস্ত্রী পৌরসভা নির্বাচন 2021 উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা ও প্রতীক বরাদ্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার। শাহরাস্ত্রী প্রতিনিধি ইউসুফ পাটোয়ারির পাঠানো তথ্যছবিতে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। প্রতীক বরাদ্দ পেলেন চাঁদপুরের শাহরাস্ত্রী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। 12 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনে আওয়ামী লীগের হাজী আব্দুল লতিফ, বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ মোস্তফা কামাল এবং বিএনপির মোহাম্মদ ফারুক হোসেন সহ মেয়র পদে 3 জন, সাধারণ কাউন্সিলর 51 জন এবং মহিলা কাউন্সিলর পদে 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতীক বরাদ্দের পরপরই প্রধান দুই প্রার্থী, নৌকা ও মোবাইল ফোন সমর্থকরা আনন্দ মিছিল বের করে। আওয়ামী লীগের দলীয় প্রার্থী হাজী আব্দুল লতিফ বলেন, বিগত 5 বছর আমার কাজের মূল্যায়ন স্বরূপ এবার মাননীয় প্রধানমন্ত্রী এবং এমপি মহোদয় রফিকুল ইসলাম বীর উত্তম আমাকে নৌকা প্রতীক দিয়েছে, সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। গত 5 বছর প্রায় শেষ পর্যায়ে আসছি, আমি মেয়রের দায়িত্ব পালন করেছি। আমি চেষ্টা করেছি যেটুকু সহযোগিতা পাইছি উন্নয়ন করার জন্য। মাননীয় এমপি মহোদয়ের সহযোগিতায় প্রায় 50 কিলোমিটার রাস্তা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শতবার্ষিকী উপলক্ষে এবারও আমাকে নমিনেশন দিয়েছেন, আমি তাকে অভিনন্দন ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাতে চাই। তিনি সংসদ সদস্য, আমাদের আপনজন মেজর বীর উত্তম, আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। শাহরাস্ত্রীর প্রিয় পৌরবাসী প্রত্যেকে আমার আপনজন, আমার কারোর সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমি বিশ্বাস করি তারা আমার যে কাজটুকু করেছি, আমি হয়তো বা শতভাগ কাজ করতে পারি নাই, অন্যদের তুলনায় অনেক বেশি কাজ করেছি, সেই বিবেচনা করেই তারা আমাকে ভোট দিবে। বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র মোস্তফা কামাল বলেন, বিগত নির্বাচনে আমাকে দলীয় প্রতীক দেয় নাই, কিন্তু জনগণ আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছে। এবারও আমি দলীয় প্রতীক পাই নাই, কিন্তু জনগণ আমাকে তাদের পছন্দের প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধের 1 নং সেক্টর কমান্ডার, আমাদের অভিভাবক মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এমপি মহোদয়ের প্রতি অনুরোধ থাকবে যেন সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করেন, তাহলে আমি প্রধান দুই দলের প্রার্থীর চেয়ে দ্বিগুণ ভোটে জয়লাভ করব বলে আমার বিশ্বাস। আসলে শাহরাস্ত্রী পৌরসভায় আমি, আপনারা জানেন, বিগত 5 বছরের আগের 5 বছর আমি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি মনে করি ওই সময়ে পৌরসভাকে আমি একটা খুঁটির ভিতরে দাঁড় করিয়েছি। পৌরসভা মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত হয়েছে, পৌরসভা একই টার্মে আমি 5 বছরের মাথায় আমি গছড়ি থেকে পৌরসভাকে কছড়িতে উন্নীত করেছি, পৌরসভাকে দুর্নীতিমুক্ত করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি এবং আমি নিজেও দুর্নীতিমুক্ত থেকেছি। এবং পৌরসভার আপনার আমার 1 বছরের স্যালারি, আমি যদিও আপনি অর্থশালী না, 1 বছরের স্যালারি আমি পৌরসভা পান্ডে দান করেছি, যেহেতু আমাদের মাটির প্রজেক্টে পৌরসভার কোনো পান্ড নেই, সেই জন্য আমার নিজের বেতন আমি পৌরসভাতে দান করেছি এবং মাটির কাজ সম্পূর্ণ করেছি। আমি আসলে প্রথমবারও দলীয় সমর্থন আমি পাইনি, দলীয় সমর্থন পাইনি, দলীয় সমর্থন আরেকজন পেয়েছিল, কিন্তু আমি নির্বাচিত হয়েছি জনগণের ভোটে। এবং আমি মনে করি আমি যখন আমার এই চেয়ারে বসেছি তখন আমি দলের উদ্যে থেকে পৌরবাসীর জন্য কাজ করেছি। শাহরাস্ত্রীর মানুষের চায় একটি নিরপেক্ষ নির্বাচন এবং আমি ব্যক্তিগতভাবে আশা করি এখানকার জাতীয় সংসদ সদস্য মুক্তিযুদ্ধের 1 নং সেক্টর কমান্ডার জনাব রফিকুল ইসলাম বীর উত্তমের কাছে একটি নিরপেক্ষ নির্বাচন এবং সেভাবে নির্বাচন হলে আমি 100% আশাবাদী যে আমি ইনশাল্লাহ জনগণের ভোটে আমি কাঙ্ক্ষিত জয় ইনশাল্লাহ পাব। শাহরাস্ত্রী পৌরসভা নির্বাচন 2021 উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, আমি আজকে থেকে বলেছি যে নির্বাচন প্রচারণা যেভাবে নিয়ম মাফিক আছে সেভাবে করবেন, এর বাইরে যদি কোনো কিছু করেন আমরা কিন্তু কাউকে ছাড় দিব না। আমার এখানে 3-4 জন ম্যাজিস্ট্রেট দিয়েছে আচরণবিধি, 25 তারিখ পর্যন্ত তারা এগুলো অবজার্ভ করবে, ফলো করবে, যদি কোনো জায়গায় কোনো ব্যত্যয় ঘটে আইনে আমরা। এ বিষয়ে উপজেলা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, আমাদের
আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী প্রহ্লাদ দে পলু তার প্রতিক্রিয়ায় বলেন, বিগত পাঁচ বছর আমি এলাকাতে অনেক উন্নয়নমূলক কাজ করেছি। গরিব দুঃখী মানুষের সরকারি যত সুযোগ সুবিধা ছিল দাঁড়াদাঁড়ি পৌঁছে দিয়েছি। আপনারা যদি আমাকে সুযোগ দেন পৌরসভার বাকি আমার ওয়ার্ডের বড় বড় রাস্তাগুলো কাজ হয়ে গেছে, কিছু কিছু বাড়ির অমীমাংসিত কাজ হয়েছে, যেগুলো আমি নির্বাচিত হইলে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি অগ্রাধিকার ভিত্তিতে কাজ সম্পন্ন করব। গতবারও বিপুল ভোটে আমি নির্বাচিত হয়েছি, এবারও আশা রাখছি আমি অনেক ভোটে নির্বাচিত হব। আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী জয়নাল আবদিন বলেন, আর আমার বাবা এই ওয়ার্ডে দীর্ঘদিন কাউন্সিলর ছিল। বাবার অবর্তমানে আমি এই এলাকার জনগণের পাশে দাঁড়িয়েছি, অনেক উন্নয়ন কর্মকাণ্ডের সাথে দাঁড়িয়ে থেকেছি। আগামী 28 তারিখ নির্বাচনে আমাকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন আমি আপনাদের পাশে থাকব, আপনাদের এলাকার 1 নম্বর ওয়ার্ডের উন্নয়নে অংশীদার হব। আমার ইচ্ছা এই 1 নম্বর ওয়ার্ডকে মাদক মুক্ত করা, মাদককে জিরো টলারেন্স করা, জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকারকে বাস্তবায়ন করা। কাউন্সিলর প্রার্থী দিলওয়ার হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, আমি প্রতীক পেয়েছি পানির বোতল মার্কা। আমি আমার ওয়ার্ডবাসীর কাছে আবেদন, আমি পানির বোতল মার্কা আপনাদের কাছে ভোট চাই এবং আমাকে তোয়া করবেন আগামী নির্বাচনে সকলে 28 তারিখে আমাকে ভোট দেবেন সারিবদ্ধভাবে এবং আমার জন্য দোয়া করবেন। চেষ্টা করব ওয়ার্ডের সমস্যাগুলি দূর করার জন্য এবং আপনাদের যেই আশা আকাঙ্ক্ষা রক্ষা করার জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি। চেষ্টা করব মাদক বিরোধী আন্দোলনে আমরা সচ্ছল হওয়ার জন্য এবং আমরা মাদকের বিরুদ্ধে লড়াই করব। এ নিয়ে 28 ফেব্রুয়ারি শাহরাস্তির পৌরসভা নির্বাচনে 3 জন মেয়র প্রার্থী সহ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী 67 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। প্রসঙ্গত, আগামী 28 ফেব্রুয়ারি শাহরাস্তির পৌরসভায় এবছরই প্রথম সম্পূর্ণ ইভিএম এর মাধ্যমে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television